সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়া বালিকা বিদ্যালয়ের পাশে সদ্য স্থাপিত হয়েছে পলাশীপাড়া সৎসঙ্গ কেন্দ্র। নিত্য এখানে পূজা পাঠ, সন্ধ্যা আরতি ও প্রার্থনা হয়ে থাকে। তবে শুক্রবার সংঘের ভক্তদের পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 135তম শুভ আবির্ভাব দিবস উদযাপন করা হলো। আর এজন্য সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ছিল সাজো সাজো রব এবং ব্যস্ততা। এদিন প্রথমেই ভক্তরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নগর পরিক্রমা করেন, তারপর সঙ্গীতাঞ্জলি, মাতৃসম্মেলন, সাধারণ সভা, অন্নভোগের প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় প্রার্থনার মধ্য দিয়ে সৎসঙ্গের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।